নমস্কার বন্ধুরা, সোনালী কিচেন এবং ভিলেজ ব্লগের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, ইলিশ বেগুনের ঝোল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, মনীষের বাবা বাজারে গিয়েছিল, একটা ডিমওয়ালা ইলিশ মাছ পেয়েছে, কিনে নিয়ে এসেছে, কেটেও নিয়ে এসছে একেবারে। এখানে ইলিশ মাছ লাগছে আর বেগুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি, বেশি টুকরো করে নিই, একটু লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে লাগছে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, আদা বাটা, সর্ষে বাটা দেবো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আর রান্নাটা পুরো করব সরিষার তেলে। এবার আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা একটু কম দেব। এইভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে মাখিয়ে নেব। দেখুন মাছটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। বন্ধুরা, তালপাতা নিয়েছি, নুনটা জ্বালিয়ে নেব। আমাদের তাল বাগান আছে, সেখান থেকে তালপাতা নিয়ে এসেছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি নুনটা জ্বালিয়ে নিচ্ছি। এবার কড়াটা বসিয়ে দেব। আমার কড়াটা দেখুন গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, চারিদিকে লাগিয়ে দেব। এবারে মাছগুলো দিয়ে দেব। এইভাবে সব মাছগুলো ভেজে নেব, বেশি এ করবো না, বেশি ভাজবো না, আধা ভাজা করে ভাজবো। এবারে মাছটা উল্টে দেবো। একদিকটা ভাজা হয়ে গেছে, মাছগুলো আমার আধা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। একটু লবণ দেব। আজকেরও আকাশ মেঘলা, দেখুন কেমন মেঘ হয়ে আছে। বৃষ্টি হবে হবে হচ্ছে কিন্তু হচ্ছে না। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, এইভাবে কেটে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, এতে দিয়ে দেব লবণ, নাহলে ফেটে যাবে। একটু লবণ দেবো, ভালো করে এটা
ডালটা কাঁচা লঙ্কাটাতেই হবে গুঁড়ো লঙ্কা একটু দেব কম দেব এবার দিয়ে দেব আদা বাটা আদা বাটা দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেব জল জল দিয়েছি ফুটতে থাকুক ঝোলটা ফুটছে এবার দিয়ে দেব ভিজে রাখা বেগুন এবারে দেব একটু অল্প লঙ্কা গুঁড়ো এখানে আমি কালো সরিষা নিয়েছি আপনারা চাইলে সাদা সরিষা নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এতে একটু লবণ দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব সরষেটা বাটা হয়ে গেছে এবার ঝোলটা ফুটছে এবারে মাছ দিয়ে দেব ফুটতে থাকুক সরিষাটা একটু জলে গুলে নেব ভালো করে একটু নেড়ে দেবো দেখুন আমার হয়ে এসছে এবার নামাবো নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দেব কাঁচা সর্ষের তেল দিলে ইলিশ মাছের স্বাদ আরও বেড়ে যাবে এবারে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার হয়েছে দেখুন